নমস্কার টাইমটোলৈ স্বাগতম জনাইছো মই মাক্সি ৰাহুল গান্ধীৰ সভাত অঘটন সংঘটিত হৈছে পদপিষ্ট হৈ বহু লোক আহত হৈছে আৰু হেঁচা ঠেলাত আহত হৈছে বুলি জানিব পৰা গৈছে যেতিয়া ৰাহুল গান্ধী যাত্ৰা চলি আছিল সেই সময়তে অঘটনত আঘাতপ্ৰাপ্ত হৈছে বহু লোক জনাইছো সবিশেষ ৰাহুল গান্ধীৰ সভাত অঘটন সংঘটিত হৈছে অসমত ৰাহুল গান্ধীৰ সভাত ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে এবাৰ জনাইছো ব্রেক ব্রেকিং নিউজ রাহুল গান্ধীর সভাত অঘটন ভয়ানক অঘটন সংঘটিত হয়েছে রাহুল গান্ধীর যাত্রার সময়তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে একাংশ লোকের হেঁচা ঠেলাত আঘাতপ্রাপ্ত হয় বহু লোক আঘাতপ্রাপ্ত হয়েছে একাংশ লোকের হেঁচা ঠেলার ফলত আঘাতপ্রাপ্ত হয়েছে বহু লোক আর পদপিষ্ট হয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে পুরুষ মহিলাকে ধরে বহু লোক আঘাতপ্রাপ্ত হয়েছে রাহুল গান্ধীর সভাত রাহুল গান্ধীর এই যাত্রার দায়িত্বত আছিল কে বি বাইজু আছে রাহুল গান্ধীর যাত্রার এই দায়িত্বত আর এই ঘটনা সংঘটিত হয়েছে সরকারি আইন উলঙ্ঘাকারী সকলের বিরুদ্ধে এটা ব্যবস্থা লব প্রশাসনে এটা ব্যবস্থা লব যে আইন উলঙ্ঘা করেছে কে বি বাইজু আর আন সকলের বিরুদ্ধে গোচর রুজুর নির্দেশ জারি করা হয়েছে এই মুহূর্তে জানাইছো ব্রেক ব্রেকিং নিউজ ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাহন রাহুল গান্ধীর সভাত অঘটন সংঘটিত হয়েছে ভয়ানক ঘটনা সংঘটিত হয়েছে রাহুল গান্ধীর সভাত ক্ষতিগ্রস্ত হয়েছে একাংশ বাহন সরকারি নির্দেশ উলঙ্ঘা করবলে উচ্চতনি দিয়ার অভিযোগ বাইজুর বিরুদ্ধে এই মুহূর্তে জানাইছো ব্রেক ব্রেকিং রাহুল গান্ধীর সভাত ভয়ানক ঘটনা সংঘটিত হয়েছে ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে আর রাহুল গান্ধীর যাত্রার সময়তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে একাংশ লোকের হেঁচা ঠেলার ফলত আঘাতপ্রাপ্ত হয়েছে বহু লোক পুরুষ মহিলাকে ধরে বহু লোক আঘাতপ্রাপ্ত হয়েছে আর পদপিষ্ট হয়েও আঘাতপ্রাপ্ত হয়েছে পুরুষ মহিলাকে ধরে বহু লোক আঘাতপ্রাপ্ত হয়েছে দেখি আছে দৃষ্টান্ত দেখিছে আপনাদের রাহুল গান্ধীর জনসভাত আঘাতপ্রাপ্ত হয়েছে পুরুষ মহিলাকে ধরে বহু ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে রাহুল গান্ধীর এই যাত্রার দায়িত্বত আছিল কে বি বাইজু আছিল যাত্রার দায়িত্বত আর সরকারি আইন উলঙ্ঘাকারী সকলের বিরুদ্ধে ব্যবস্থা লব প্রশাসনে ব্যবস্থা লব সরকারি নিয়ম যখন উলঙ্ঘা করলে আর কে বি বাইজু আর আন সকলের বিরুদ্ধেও গোচর রুজুর নির্দেশ জারি করা হয়েছে এই মুহূর্তে জানাইছো রাহুল গান্ধীর সভাত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে রাহুল গান্ধীর যাত্রার সময়তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে একাংশ লোকের হেঁচা ঠেলাত আঘাতপ্রাপ্ত হয়েছে বহু লোক পুরুষ মহিলাকে ধরে বহু লোক আঘাতপ্রাপ্ত হয়েছে আর কে বি বাইজুর আন সকলের বিরুদ্ধে এই মুহূর্তে গোচর রুজু হব কে বি বাইজুর আন সকলের বিরুদ্ধে গোচর রুজু হব যেহেতু কে বি আছিল দায়িত্বত কে বি বাইজু আছিল দায়িত্বত আর ক্ষতিগ্রস্ত হয়েছে বা একাধিক বাহনে ক্ষতিগ্রস্ত হয়েছে এই হেঁচা ঠেলার একাধিক বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি নির্দেশ উলঙ্ঘা করবলে উচ্চতনি দিয়ার অভিযোগ উত্থাপন করা হয়েছে কে বি বাইজুর বিরুদ্ধে এই মুহূর্তে জানাইছো রাহুল গান্ধীর সভাত ভয়ঙ্কর অঘটন সংঘটিত হয়েছে উত্তপ্ত হয়ে পড়েছে পরিস্থিতি অসমত সংঘটিত হয়েছে এই ঘটনা রাহুল গান্ধীর সভাত ভয়ঙ্কর ঘটনা পদ আঘাতপ্রাপ্ত হয়েছে বহু লোক পদপিষ্ট হয়েও আঘাতপ্রাপ্ত হয়েছে বহু লোক আর যখন সরকারি আইন উলঙ্ঘা করেছিল তেওঁলোকৰ বিরুদ্ধে গোচর রুজু করা হব জনাইছে এই মুহূর্তে ব্রেক ব্রেকিং অসমত রাহুল গান্ধীর সভাত ভয়ানক অঘটন সংঘটিত হয়েছে পদপিষ্ট হয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে বহু লোক হেঁচা ঠেলার ফলত আহত হয়েছে বহু ব্যক্তি অসমত সংঘটিত হয়েছে এই ঘটনা অসমত সংঘটিত হয়েছে আর সরকারি নির্দেশ যখন আইন অমান্য করেছে সেইসকলের বিরুদ্ধে এটা কঠোর হব প্রশাসন অসমত রাহুল গান্ধীর সভাত এই ঘটনা সংঘটিত হয়েছে অসমত এয়া রাহুল গান্ধীর সভাত ভয়ানক অঘটন সংঘটিত হয়েছে রাহুল গান্ধীর যাত্রার সময়তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে আহত হয়েছে বহু লোক হেঁচা ঠেলার আহত হয়েছে বহু লোক রাহুল গান্ধীর এয়া জনসভার দৃশ্য এই দৃশ্য অসমত সংঘটিত হয়েছে হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে রাহুল গান্ধীর সভাত অঘটন সংঘটিত হয়েছে একাংশ লোকের হেঁচা ঠেলা আঘাতপ্রাপ্ত হয়েছে বহু লোক রাহুল গান্ধীর সভাত এই দৃশ্য হয়েছে রাহুল গান্ধীর সভা অসমর এই ঘটনা সংঘটিত হয়েছে অসমত আর পদপিষ্ট হয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে বহু পুরুষ মহিলা ইয়াতে এই সভাতে আছে বহু পুরুষ মহিলা আর এই পুরুষ মহিলাসকল হেঁচা ঠেলার ফলত আঘাতপ্রাপ্ত হয়েছে বহু লোক বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বাহন লগতে পুরুষ মহিলাকে ধরে বহু ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে আহত হয়েছে বহু ব্যক্তি আর রাহুল গান্ধীর যাত্রার দায়িত্ব আছে কে বি বাইজু আছে সরকারি আইন উলঙ্ঘাকারী সকলের বিরুদ্ধে ব্যবস্থা লব প্রশাসনে ব্যবস্থা লব যখন লোকে সরকারি আইন উলঙ্ঘা করলে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
ব্যবস্থা লব এটা প্রশাসনে রাহুল গান্ধী জনসভায় যুক্ত রাহুল গান্ধীর সভা যেদরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আহত হয়েছে বহু লোক বহু ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে আঘাতপ্রাপ্ত বহু ব্যক্তি হয়েছে রাহুল গান্ধী জনসভায় যুক্ত অসমত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা রাহুল গান্ধীর সভাত ভয়ানক ঘটনা সংঘটিত হয়েছে আৰু অসমত রাহুল গান্ধীর সভা দিয়া ভয়ঙ্কর ঘটনা রাহুল গান্ধী যাত্রার সময়তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে একাংশ লোকের হেঁচা ঠেলা হওয়া পরিলক্ষিত হয়েছে হেঁচা ঠেলা হয়েছে আক্রমণ করেছে আহত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে বহু ব্যক্তি পদপিষ্ট হয়েও আঘাতপ্রাপ্ত হয়েছে বহু ব্যক্তি দৃশ্য দেখিছে দৃশ্যাঙ্ক দেখি হয়তো আপনি অনুমান করব পারিছে পদপিষ্ট হয়ে বহু ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে ইয়াতে আছে বহু পুরুষ মহিলা হাজার হাজার লোক উপস্থিত আছে পুরুষ মহিলাকে ধরে বহু ব্যক্তি আছে রাহুল গান্ধীর সভাত আর সেই সময়তে উত্তপ্ত হয়ে পড়েছে পরিস্থিতি আঘাতপ্রাপ্ত হয়েছে বহু পুরুষ মহিলাকে ধরে বহু ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে হাহাকার অবস্থা সকলোরে নাপাল উত্তপ্ত পরিস্থিতি অসমত সংঘটিত হয়েছে ভয়ানক পুরুষ মহিলাকে ধরে বহু ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে আর যিসকলে সরকারি আইন উলঙ্ঘন করলে সরকারি নিয়ম নামানিলে আর সেই সকলের বিরুদ্ধে প্রশাসনে কঠোর ব্যবস্থা লব বলে জানিব পৰা গৈছে আর একাংশ সরকারি নির্দেশ উলঙ্ঘন করবলে উচ্চতনি দিয়ার অভিযোগ উত্থাপন করা হয়েছে কেবি বাইজুর বিরুদ্ধে যেহেতু কেবি বাইজু আছিল দায়িত্ব এই দায়িত্ব আছিল কেবি বাইজু রাহুল গান্ধীর যাত্রার দায়িত্ব আছিল কেবি বাইজু গতি কেবি বাইজুর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়েছে যে সরকারি নিয়ম উলঙ্ঘন করবলে উচ্চতনি দিয়ার অভিযোগ উত্থাপন করা হয়েছে বাইজুর বিরুদ্ধে একাংশ লোকের এনেদরে হেঁচা ঠেলাতে আঘাতপ্রাপ্ত হয়েছে বহু ব্যক্তি বহু বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাহন আঘাতপ্রাপ্ত হয়েছে বহু ব্যক্তি এই সভাত আছিল পুরুষ মহিলাকে ধরে হাজার হাজার লোক উপস্থিত আছে এইখান সভাত কিন্তু এই সভাতে ঘটিল অঘটন অঘটন ঘটিল সভাত সভার মাজতে অঘটন ঘটিল আর এনেদরে আঘাতপ্রাপ্ত হল বহু পুরুষ মহিলা রাহুল গান্ধী সভার দৃষ্টান্ত রাহুল গান্ধীর সভাত ভয়ানক ঘটনা সংঘটিত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে বহু হাজার হাজার ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে পুরুষ মহিলাকে ধরে বহু ব্যক্তি উপস্থিত আছে এই সভাত আর এই সভাতে হঠাৎ অঘটন সংঘটিত হল বহু বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে অসমত রাহুল গান্ধীর সভাত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে জনসাধারণের মাঝে পদপিষ্ট হয়েও আঘাতপ্রাপ্ত হয়েছে বহু ব্যক্তি